বান্দরবানে রোহিঙ্গাদের জন্য বহনকারী ত্রাণের ট্রাক খাদে পড়ে নয় শ্রমিক নিহত হয়েছেন। সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালায় বিজিবি সীমান্ত চৌকর কাছে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয় জন নিহত হন। এ সময় আহত ১৬ জনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও ৩ জন। নিহতদের সবাই শ্রমিক বলে জানান সংশ্লিষ্টরা। তারা হলেন জলিল, মামুনুল, সুলতান, আবদুল্লাহ, সুদর্শন, সুরুদ আলম, মোহাম্মদ আবদুল্লাহ, আমিন, আব্দুল মাহমুদ। শ্রমিকরা সবাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দা। গাড়ি হঠাৎ করে রাস্তা পিছলে উল্টে যায়, তারপর উল্টে যাওয়ার সাথে সাথে আমাদের রেড ক্রিসেন্ট ছিলাম পিছনের গাড়িতে, আমরা সাথে সাথে যেয়ে উদ্ধার করার চেষ্টা করি। কিছু মানুষ চাপা পড়ে এবং আমরা সহ এবং স্থানীয় মানুষ যারা ছিল তারা সহ ওদেরকে উদ্ধার চেষ্টা করি এবং কিছু লোক উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।